রুনা লাইলা কেবল বাংলাদেশেরই নন, পুরো উপমহাদেশেরই সবচেয়ে বিখ্যাত শিল্পীদের একজন। তার গানের সৌরভ ছড়িয়ে গেছে সারা পৃথিবী জুড়ে। শোনা যায় ভারতের জনগণ নাকি একবার বলেছিল, তোমরা ফারাক্কা নিয়ে নাও, রুনা লাইলাকে আমাদের দিয়ে দাও। বর্তমানে বাংলাদেশেই তার জনপ্রিয়তা সর্বাধিক হলেও একসময় তিনি সুপরিচিত ছিলেন পাকিস্তানের নাইটিঙ্গেল নামেও। আজকে আমরা পাকিস্তানে তার জনপ্রিয় হয়ে ওঠার গল্পই শুনব। ১৯৫২ সালে ১৭ নভেম্বর তৎকালীন পূর্ব পাকিস্তানের সিলেট জেলায় জন্মগ্রহণ করেন রুনা লাইলা। তার বাবা সৈয়দ এমদাদ আলীর বাড়ি রাজশাহী হলেও সরকারি চাকরি সূত্রে ঘুরে বেড়াতে হতো পুরো উপমহাদেশ জুড়েই। তার মা আনিতা সেন, যিনি ধর্মান্তরিত হয়ে আমিনা লাইলা নাম গ্রহণ করেন, তিনিও ছিলেন সঙ্গীত শিল্পী। অল্প কিছুদিন পরে এমদাদ আলীর বদলি হয়ে যায় পশ্চিম পাকিস্তানের করাচিতে। সেখানেই দুই বোন ও এক ভাইয়ের সাথে বড় হয়ে উঠতে থাকেন রুনা লাইলা। যখন তার বয়স চার কি পাঁচ, তখন একবার নানার বাড়িতে বেড়াতে আসলেন কলকাতায়। অনেকদিন পর নাতি নাতনিদের কাছে পেয়ে নানা নানি ভীষণ খুশি হলেন। তারা তিন ভাই বোনের হাতে কিছু টাকা দিয়ে বললেন, তোমরা নিজের ইচ্ছে মতো কিছু কিনে নিও। অন্য দুই ভাই বোন কিছু বলার আগেই রুনা লাইলা ছুটে গেলেন মায়ের কাছে, বললেন, আমি কিন্তু ঘুঙুর কিনব। মেয়ের এমন আবদার শুনে আমিনা লাইলা ভাবলেন নাচেই তার ছোট মেয়ের আগ্রহ। এর মধ্যে বড় মেয়ে দিনা গান শিখছে, তাই তিনি ভাবলেন রুনাকে নাচই শেখাবেন। করাচি বুলবুল একাডেমিতে ভর্তি করিয়ে দিলেন নাচ শিখতে। সেখানে রুনা লাইলা চার বছর ক্লাসিক্যাল নৃত্য শিখলেন। তবে যার ভবিষ্যৎ লেখা আছে গানের জগতে, তাকে কি আর বেশি দিন গান থেকে দূরে রাখা সম্ভব? বড় বোন দিনাকে যখন গান শেখাতে আসতেন উস্তাদজি, তখন রুনাল তার পাশে বসে গান তুলে ফেলতেন। সুর, তাল ও লয়ের ব্যাকরণ না জানলেও নিখুঁতভাবে গান তুলতে দেখে বিস্মিত হতেন উস্তাদজি। তাই একদিন রুনার মাকে বলেই ফেললেন, আপনার ছোট মেয়েটিকেও গান শেখাতে চাই। কিন্তু তাকে গান শেখানো সহজ ছিল না। বড় বোনের মতো তার ধৈর্য নেই, বরং চঞ্চলতা আর দুষ্টুমি করে প্রায় শেখার কাজটিতে তিনি ফাঁকি দিতেন। কিন্তু তার ছিল ঈশ্বর প্রদত্ত প্রতিভা, তাই গানের ক্ষেত্রে তার সুযোগটাও এসে গেল যেন ঈশ্বরের ইচ্ছেতেই। তখন দিনার বয়স ১০ বছর আর রুনার বয়স ৬। বিভিন্ন অনুষ্ঠানে দিনা মাঝে মাঝেই মঞ্চে গান গাইতেন শিশু শিল্পী হিসেবে। একদিন এক অনুষ্ঠানের আগে দিনার ভীষণ ঠান্ডা লেগে গেল, শুনে আয়োজকদের মাথায় হাত। তখন এগিয়ে এলেন রুনার মা, বললেন, আমার ছোট মেয়েকে নিয়ে যান, সেও ভালো গান জানে। আয়োজকরা অবশ্য নিশ্চিত ছিল না ৬ বছরের একটি পিচ্চি মেয়ে কি করবে এত দর্শকের সামনে। তবু মায়ের অনুরোধে এবং উপায় না দেখে তারা রাজি হয়। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে ছোট্ট রুনা লাইলাই আসর মাত করে দিলেন। সেই থেকে তারও মাঝে মাঝে ডাক পড়ত অনুষ্ঠানে গান গাওয়ার জন্য। তারপর মাত্র ৯ বছর বয়সেই রেডিও করাচিতে ছোটদের গানের প্রতিযোগিতায় প্রথম হলেন এই ভবিষ্যৎ কিংবদন্তি। তবে তার ক্যারিয়ারে বড় ধরনের বাকাশে মাত্র ১২ বছর বয়সে, যখন উর্দু সিনেমা যুগ্মতে গুড়িয়াসি মুন্নি মেরি ভাইকি গানটি গিয়ে প্লেব্যাক ক্যারিয়ারের সূচনা করেন। ১৯৬৬ সালে উর্দু চলচ্চিত্র হামদোনোর জন্য উনকি নজরো সে মোহাব্বত কা জো পায়গাম মিলা শিরোনামে একটি গজল গান রুনা লাইলা। এরপরে তিনি পাকিস্তানি চলচ্চিত্রের জন্য একের পর এক গান গাইতে থাকেন, যা তাকে সুপরিচিত করে তুলে। ১৯৭০ সালের মধ্যেই তিনি প্রায় ১০০০টি গান রেকর্ড করে ফেলেছিলেন। তবে পাকিস্তানের রুনা লাইলা জনপ্রিয়তার তুঙ্গে ওঠেন যখন ১৯৭০ সালে
করাচি টেলিভিশনে একটি একক সঙ্গীত অনুষ্ঠান শুরু করেন। দুই সপ্তাহ পরপর প্রচারিত হওয়া বাজমে লাইলা নামে এই অনুষ্ঠানে তিনি পাঁচটি করে গান গাইতেন। পাঁচ রকমের পাঁচটি গানে রুনা হাজির হতেন পাঁচ রকমের সাজে। সে সময় উপমহাদেশের শিল্পীরা শাড়ি বা সালোয়ার স্যুট পরেই গান গাইতেন, কিন্তু এই অনুষ্ঠানে রুনা লাইলা হাজির হন শার্ট প্যান্ট এবং ম্যাক্সির মতো পশ্চিমা পোশাক পরে। শুধু তাই নয়, গানের সাথে সাথে শরীরও দোলাতেন নাচের ভঙ্গিমায়। উপমহাদেশের গানে এমন উপস্থাপনা এর আগে দেখেনি এই অঞ্চলের দর্শকরা। তবে অনেকেই এর তীব্র সমালোচনা করলেও রুনা লাইলা বদলাননি। তিনি বলেন, দিস ইজ মাই ইমেজ, দিস ইজ মাই পার্সোনালিটি, দিস ইজ মি। আমি এভাবেই নিজেকে উপস্থাপনা করতে চাই, আমি যা নই সেভাবে আসতে চাই না। পাকিস্তানের তরুণ দর্শকরা রুনা লাইলাকে সাদরে গ্রহণ করেন, পুরো দেশে তার জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে। রুনা লাইলা হয়ে ওঠেন এক নতুন পাক সেন্সেশন। তবে ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হয়ে গেলে পাকিস্তানের মানুষজনের মানসিকতা পরিবর্তন হয়ে যায়। পাকিস্তানের মানুষ বাঙালিদের প্রতি একরকম বিদ্বেষমূলক আচরণ শুরু করেন, যদিও রুনা লাইলার জনপ্রিয়তায় তাতে ভাটা পড়েনি, কিন্তু তার পুরো পরিবার বাংলাদেশের প্রতি টান অনুভব করেন। বিশেষ করে বাবা সৈয়দ এমদাদ আলী চাইলেন আবার বাংলার পোড়ামাটি ও বৃষ্টির গন্ধ নিতে, কিন্তু রুনা লাইলার জন্য সেটি ছিল এক ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত, কারণ পাকিস্তানে তিনি জনপ্রিয় শিল্পী হলেও বাংলাদেশের মানুষ কিভাবে তাকে গ্রহণ করবে তা তিনি জানতেন না। দরিদ্র দেশটিতে কিভাবে নিজেকে প্রকাশ করবেন তা নিয়ে তার মনে ছিল সংশয়। তবে সংশয় ফেলে রুনা লাইলা তার বাবার পরামর্শে বাংলায় ফিরে আসেন, আর তাতে পাকিস্তানে পড়ে যায় হাহাকার। তার উর্দু ফিল্ম ইন্ডাস্ট্রি ছেড়ে চলে যাওয়ার শোকে বিখ্যাত ডন পত্রিকা ইনটু এ গ্লোরিয়াস চ্যাপ্টার শিরোনামে তিন কলামের এক প্রতিবেদন প্রকাশ করে। পাকিস্তানের ছায়াছবি ও টেলিভিশন থেকে রুনা লাইলার শূন্যতা দূর করা কি সম্ভব শিরোনামে একটি নিবন্ধন ছাপা হয় পাকিস্তানের লিডার পত্রিকায়। তবে রুনা লাইলা আর ফিরে যাননি পাকিস্তানে, বাংলাদেশেই তিনি হয়ে ওঠেন এক অমর কণ্ঠশিল্পী। তবে পাকিস্তান তাকে আজও ভালোবেসেই স্মরণ করে। এমন আরও অজানা সব গল্প জানতে সাবস্ক্রাইব করুন বাংলা ডায়েরি।